नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन, आजकेर ए भिडियोय आमी 8ई श्रावण 25 जुलाई रविवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार ए यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 8ई श्रावण 25 जुलाई रविवार, सूर्योदय 5:07, सूर्यास्त 6:21, प्रतिपद दिवा 6:37, श्रवणा नक्षत्र दिवा 1:03। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन। अर्थात 25 जुलाई रविवार ग्रहरा के कोथा अवस्थान करछे। प्रथमे मेष फाका, विषे राहु विषे अवस्थान करछे रोहिणी नक्षत्रे, बुध दग्ध अवस्थाय मिथुने पुनर्वसु नक्षत्रे, रवि कर्कटे पुषा नक्षत्रे, एवं मंगल और शुक्र सिंहे, मंगल सिंहे मघा नक्षत्रे, शुक्र सिंहे मघा नक्षत्रे, केतु वृश्चिके अनुरा नक्षत्रे, शनि बक्री अवस्था मकर शोभना नक्षत्रे, चंद्र आज मकरे धनिष्ठा नक्षत्रे, बृहस्पति बक्री अवस्थाय कुम्भे धनिष्ठा नक्षत्रे। एबार आसुन आमी रविवार 25 जुलाई 12 राशि राशिफल प्रकाश करी। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভজনক। কর্মক্ষেত্রে বিপুল আপনার ক্ষেত্রে সমৃদ্ধির সূচনা। আর্থিক দিক দিয়েও অবশ্যই উন্নতি আপনি লক্ষ্য করবেন। তবে সন্তান আপনার সঙ্গে কোনোভাবে শত্রুতামূলক আচরণ করতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে আপনার বিদ্যায় বাধা যোগ চলবে, তবে শত্রুরা আজকের দিনে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি কিছুটা চিন্তা বৃদ্ধিকারক। চিন্তা আসবে অর্থের কারণে, তবে কর্মক্ষেত্রে অগ্রগতির ধারা বজায় থাকবে। বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং বিদ্যায় বিরাট সাফল্য আপনি আশা করতে পারেন বৃষ রাশি। তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে। এছাড়া আপনার কোনো শত্রু আপনাকে যথেষ্ট পরিমাণে উত্তক্ত এবং কিছুটা বিপদও ফেলতে পারে, সেদিক দিয়ে বিষরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষরাশির জাতক জাতিকা। এরপরে যে রাশিটি মিথুন রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে বিশেষ শুভ। কর্মে পরিবর্তন অবশ্যই আশা করা যায়, তবে সাংসারিক জীবনে কিছুটা কলহ অবশ্যই থাকবে মিথুন রাশি। সন্তান আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন মিথুন রাশি। বিদ্যায় যথেষ্ট সাফল্য আপনার মনে আনন্দ আনবেই। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশি, আপনার কোনো অবশ্যই শ্বশুরালয় বা মাতুলালয় থেকে কোনো শুভ খবর আপনি পেতেই পারেন আজ রবিবার। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি আপনার জীবনে অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত। আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন। কর্মস্থানে নতুন কর্ম পরিকল্পনা অবশ্যই সফলতার দিকে যাবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে বিশেষভাবে প্রেম আসবে, কিন্তু সে প্রেমে প্রতারণা, সে প্রেমে যাওয়ার দরকার নেই। তবে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। আজকে সন্তানজনিত অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে কর্কট রাশি। সন্তানের কারণে আপনাকে কিছুটা বদনাম পেতেই হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা। বিদ্যায় যথেষ্ট উন্নতি, বিদ্যায় আশাতীত সাফল্য, সকলে আপনাকে ধন্য ধন্য করবে কর্কট রাশি। এরপরে যেটি সিংহ রাশি, আজকের দিনে শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা বৃদ্ধি পাবে। কর্মে উন্নতির ধারা বজায় থাকবে। এছাড়া আর্থিক দিক দিয়ে আপনার উপার্জন আজকের দিনে বৃদ্ধি পাবে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে অবশ্যই
শুভ সংবাদ আসবে, আপনার কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে বিশেষভাবে শুভ সংবাদ দেবে সিংহ রাশি। আজকের দিনে আপনার বিদ্যায় যে বাধা, আপনি পরিশ্রম করলে সে বাধা অবশ্যই কেটে যাবে। তবে যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে শত্রুতা, শত্রুরা নানাভাবে ক্ষতি করার প্ল্যান করছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি আপনার কোনো বন্ধু বা বান্ধব অবশ্যই আপনাকে বিশেষভাবে ক্ষতি সাধন করতে পারে। আপনার গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা, আপনার নিজের শরীর সম্পর্কে বিশেষ সাবধানে থাকতে হবে কন্যা রাশি। আজকের দিনে আপনার বিদ্যা যথেষ্ট উন্নতি, তবে তা আপনার কাছে যথেষ্ট মনে হবে না, অর্থাৎ বিদ্যার উন্নতি আপনার মনে ক্ষোভ থাকবেই। এছাড়া আপনার ক্ষোভ থাকবে সন্তানের ব্যবহার, সন্তানের উগ্র মেজাজ, সন্তানের অভব্য ব্যবহার আপনার মনে দুঃখ আনবেই সিংহ রাশি, এই কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। বিদ্যায় যেটুকু বাধা আপনি পরিশ্রম করলে কেটে যাবে এবং শত্রুরা আজকের দিনে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে তুলা রাশি, শরীরের সম্পর্কে সাবধান, কর্মে উন্নতি, আর্থিক সিবৃদ্ধির সূচনা, তবে সন্তান আপনার সঙ্গে শত্রুতামূলক আচরণ করতে পারে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন তুলা রাশি। আজকের দিনে বিদ্যায় কোনোভাবে বাধা থাকবে না, বিদ্যায় যথেষ্ট সফলতা আপনার মনে আনন্দের বিস্তার ঘটাবে, তবে শত্রুরা আজকের দিনে আপনার সঙ্গে সন্ধি করতে আসবে, সেই সন্ধি আপনি মানবেন না, সেই সন্ধির মধ্যে প্রতারণা আছে, তাই সেই সন্ধিকে আপনি ক্যান্সেল করুন তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে বন্ধ রাখা ভালো তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি অবশ্যই কোনো ক্ষেত্র থেকে আপনাকে একটুখানি চাপ সহ্য করতে হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে ওপর লেভেলের কোনো ব্যক্তি আপনার সহিত কিছু খারাপ ব্যবহার করতে পারে, সেদিক দিয়ে একটু সাবধান বৃশ্চিক রাশি। আজকের দিনে কর্ম পরিকল্পনা সফল হবে, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ থাকবে, সে চাপ বেশি নয়, আপনি আর্থিক দিক দিয়ে সফলতার মুখ কিছুটা দেখতে পাবেন বৃশ্চিক রাশি। সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না এবং বিদ্যায় উন্নতির ধারা বজায় থাকবে। এরপরে ধনুরাশি, আজকের দিনটি অবশ্যই কিছুটা চিন্তা আসবে কর্মক্ষেত্রে, আর্থিক দিক দিয়ে অবশ্যই যা পাবার তা আপনি পেয়ে যাবেন, আপনার গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক উন্নতি মনে আনন্দ দেবে, তবে আপনার নিজের জ্বর জ্বালা সর্দি কাশি মাথার যন্ত্রণা সেদিক দিয়ে সাবধান ধনুরাশি। আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং শত্রুদের থেকে আপনি কোনোভাবে কোনো ক্ষতিকারক সম্পর্ক পাবেন না ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনায় আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে যেটি সেটি হচ্ছে মকর রাশি, আজকের দিনটি অবশ্যই শারীরিক দিক দিয়ে কিছুটা চাপ থাকবে, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, স্বামী স্ত্রীর মধ্যে মিলন এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে, সন্তানের কারণে আপনি কোনো বিপদ থেকে মুক্তি পাবেন মকর রাশি। শত্রুরা অবশ্যই ক্ষতি করতে পারে, তাই শত্রুদের থেকে বেশি মুখ লাগাবার দরকার নেই মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসতে পারে, কিন্তু প্রেম এখন আপনার কাছে অবশ্যই মরিচিকা, তাই মরিচিকার পেছনে দৌড়ে লাভ নেই। আজকের দিনে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ, কর্মে শুভ পরিবর্তন, আর্থিক সিবৃদ্ধির সূচনা কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে নব প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণে
কোনো কারণে অবশ্যই কিছুটা চাপ সহ্য করতে হবে এবং কুম্ভ রাশির সন্তানজনিত অশুভ ফল আপনার লাভ হবে। কর্মক্ষেত্রে কোনো উদ্যোগস্থন ব্যক্তির কথায় আপনার মনে কিছুটা দুঃখ আসতেই পারে কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে ভুলে বিয়ের আলোচনা করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, সন্তান জনিত চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের শরীর ভালো যাবে না, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি হলেও কর্মে বাধার ইঙ্গিত। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন বা ভগ্নিস্থানের ব্যক্তির সঙ্গে কিছুটা বিবাদ হতে পারে মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 25 জুলাই রবিবার 12টি রাশির কী রাশি বলাবে তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।